আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ আমাদের ঈদের রেশ এখনও কাটেনি। তবে আজকে আমাদের লাস্ট ঘোরা, শনিবার দিন আমরা ব্যাক করছি রিয়াদ ইনশাআল্লাহ, রবিবার থেকে আবার অফিস স্কুল সব কিছু শুরু হয়ে যাবে। তো আজকে আমাদের যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেটা হচ্ছে ইত্রা থিয়েটার, এই যে এখন আপনারা স্ক্রিনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা যেতে পারিনি, ভেতরে প্রচণ্ড রাশ হয়ে গেছিলো ঈদের পরে, এটাই স্বাভাবিক। তো রাস্তা থেকে আমাদেরকে পুলিশ বলে দিল যে এর ভেতরে এখন এন্ট্রি করা যাবে না, এন্ট্রি পুরো ক্লোজড। তাই ওখান থেকে আমরা সোজা চলে আসলাম হচ্ছে ডলফিন ভিলেজে, কারণ বাচ্চাদের নিয়ে বেরিয়েছি স্বাভাবিক, আর ওদেরকে নিয়ে কোথাও যাব না, ওদের তো মনটা খারাপ হয়ে যাবে। তাই ওখান থেকে সোজা চলে আসলাম আমরা ডলফিন ভিলেজে। আমাদের মনে হলো যে বাচ্চাদের ঘোরার জন্য এটাই হচ্ছে বেস্ট প্লেস। তো আমাদের এখানে টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা এন্ট্রি করছি। টিকিট পড়লো পার হেড 30 রিয়াল করে, তবে দু বছরের নিচে, দু বছরের ছোটো যারা বাচ্চা আছে তাদের এন্ট্রি পুরোপুরি ফ্রি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, একটু দেখা যাক ভেতরে কী আছে। এই যে এই ভদ্রলোককে দেখুন, একটা গলায় সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যারা ফটোশ্যুট করতে চায় সাপের সঙ্গে তারা করতে পারে। এটাকে দেখে আমার তো মোটামুটি আমার আত্মাটা আর আমার মধ্যে ছিল না, আমার প্রাণটা বেরিয়ে যায় যায়। আমি যে কীভাবে এর ভিডিওটা করেছি সে শুধু আমিই জানি। শুধু মনে হচ্ছিলো যে সাপটা যদি কোনোরকমভাবে ঘুরে আমার গায়ের মধ্যে এসে পড়ে তাহলে আমি ওখানেই শেষ। তবে যাই হোক, আমি খুব কষ্টে খুব ভয়ে আমি এর ভিডিওটা করেছি। এই যে ভদ্রলোক ঘুরে বেড়াচ্ছেন, এনার সঙ্গে যদি কোনো বাচ্চা ফটোশ্যুট করাতে চান, যাতে ছোটো বাচ্চা আছে তারা যদি ফটোশ্যুট করাতে চান, তারা কি করেন এনার কোলে বাচ্চাকে দিয়ে দেন, দিয়ে ফটোশ্যুট করিয়ে নেয়। অবশ্যই এর জন্য পে করতে হয়। এই দেখুন একটা কি সুন্দর ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ফটোশ্যুট করছে, কি দারুণ বাচ্চাটাকে দেখতে, না কি মিষ্টি একটা বাচ্চা। চলুন এবার আমাদের ভেতরে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের শো টাইম ছিল হচ্ছে 9:30, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরে হচ্ছে গেট ওপেন হয়ে যাবে। এখন ভেতরে শো চলছে, এক একটা শো 45 মিনিটস করে হয়। আগে শো হয়ে গেছে, এবারে আমরা এন্ট্রি করলাম, এখন দেখতে পাচ্ছেন হল পুরো ফাঁকা, আমরা প্রথম এন্ট্রি করলাম।
Thank you.
কমপ্লিট। 45 মিনিটস যে কোথা দিয়ে বেরিয়ে গেলো বুঝতেই পারলাম না। বাচ্চারা খুব এনজয় করেছে। ডলফিন ছিল না, সি লাইন ছিল। হয়তো ডলফিনের কোনো আলাদা সিজন আছে যে সময় হয়তো ডলফিন শো হয়, এখন তো সি লাইন হলো। যাই হোক, যা হয়েছে ভীষণ ভালো হয়েছে, ভীষণ এনজয় করেছি, বাচ্চারা ভীষণ এনজয় করেছে, এতেই আমাদের মানে পয়সা বসুল। তো এখন এবার আমরা যাবো হচ্ছে এই ঘোস্ট হাউসের মধ্যে। আমার ছেলের বায়না, ও এখন ঘোস্ট হাউসের মধ্যে যাবে। আমি তো কোনো মতেই রাজি ছিলাম না, কিন্তু আমার ছেলে বায়না করেছে যে ঘোস্ট হাউসের মধ্যে যাবে। এবারে দেখুন এর ভেতরে গিয়ে কী হয়। চলুন ওর ভেতর থেকে বেরিয়ে আমার প্রাণটা বাঁচলো। এত বাজে এক্সপিরিয়েন্স আমি কি বলবো, লাইফে কখনো আমি এরকম কোনো ঘরে ঢুকিনি, এরকম বাজে এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি, আর লাইফে কখনো ঢুকবো না এরকম কোনো হন্টেড হাউসে। ভয় তো প্রচণ্ড পেয়েছি, পরে যখন এই ভিডিওগুলো আমি নিজে দেখছি নিজেই হাসছি যে এত বোকা বোকা, এত চাইল্ডিশ কি বলবো। যাই হোক, এবারে আমার ছেলে একটু বায়না করেছে এই গাড়ি চালাবে, তো ওকে একটু গাড়ি চড়িয়ে নিই, নিয়ে তারপর এখান থেকে সোজা বাড়ি। চলুন তাহলে এবারে ধীরে ধীরে বাড়ির দিকে এগোনো যাক। অনেক রাত হয়েছে, বাচ্চারাও খুব টায়ার্ড, খিদেও পেয়ে গেছে। এখান থেকে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবছর ঈদটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, আজকের দিনটাও খুব ভালো কেটেছে, বাচ্চারা খুব এনজয় করেছে, এতেই আমরা খুব খুশি। আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।